রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও ক্লার্কশিপ এক্সামিনেশন 2009 এর স্পেশাল ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট আরও 30টি প্রশ্ন উত্তর নিয়ে। অলরেডি ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলি এখনো অবধি না দেখে থাকো এক্ষুনি যেও ভিডিওগুলিকে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়, তো তোমাদের কথা ভেবেই আজ থেকে আমরা পিডিএফ থেকে আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আগের দিন আমরা শেষ করেছিলাম ভীল বিদ্রোহ কে দমন করেছিলেন এই প্রশ্নটিতে, আজকের নেক্সট প্রশ্ন আমরা শুরু করছি। টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন? পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন টিপু শাহ। কে বিষে ডাকাত নামে পরিচিত ছিল? নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার। বিদ্রোহী রাজা কাকে বলা হতো? ঈশানচন্দ্র রায়কে বিদ্রোহী রাজা বলা হতো। কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ হয়? রংপুরের অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয়। কোল উপজাতি কোথায় বসবাস করত? কোল উপজাতি প্রধানত বিহারের ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চলে বসবাস করত। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ আহমেদ। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। কর্নালের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ও মোগল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে। ম্যাঙ্গালোর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজের মধ্যে। সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? 1775 খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও নেপালের মধ্যে 1816 খ্রিস্টাব্দে। কম্ব বংশের প্রতিষ্ঠাতার নাম কি? বাসুদেব। চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি? প্রথম জয়সিংহ। মোগল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? বাবর। কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম হুন আক্রমণ হয়? 454 খ্রিস্টপূর্বাব্দে। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। কিরতার্জুনিয়া কার লেখা? ভারবি। মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? মহামায়া। গৌতম বুদ্ধ কবে মারা যান? 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে। অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে কিষাণ সভার প্রধান নেতা কে ছিলেন? বাবা রামচন্দ্র। কোথায় পতিদার যুব মণ্ডল গড়ে ওঠে? বারদৌলিতে। কংগ্রেস কবে স্বাধীনতা দিবস পালন করে? 1930 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। করেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। এই প্রশ্নটিও তোমরা সকলে জানো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম। মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকার নাম কি? গণবাণী। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে কবে ঘটেছিল? 1576 খ্রিস্টাব্দে আকবর রানা প্রতাপের মধ্যে। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে এখন থেকে পিডিএফ দিচ্ছি, তাই অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।